ফয়সাল, আমি এই আজকে এই নিরাপদ সড়ক চাই আন্দোলনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আমাদের সাথে আছে। আজকে কিছু সময় আগে আমরা দেখলাম যে ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বলবো না এটাকে, সড়কের সাথে প্রতিযোগিতা করে দুইটি বাসে প্রতিযোগিতা করে দুটি নিষ্পাপ প্রাণকে আত্মত্যাগ করতে হয়েছে বা নিহত হয়েছিল, সেই নিহতের ঘটনা। এবং আজকে যেই রায় প্রকাশ হয়েছে সেই রায় নিয়ে আমি কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, আজকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী। এবং আজকে ইলিয়াস ভাই, আপনি আজকে সিলেটে আছেন, আপনাকে সিলেটে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আপনি শুনলেন কিছু সময় আগে যে একটি রায় হয়েছে আজকে, এই রায়টির সাথে আপনিও অন্যভাবে জড়িত আছেন, যা তো নিরাপদ সড়কের জন্য দীর্ঘ 26 বছর আপনি আন্দোলন করে যাচ্ছেন, এই রায় শুনে আপনার কেমন প্রতিক্রিয়া বা কেমন মনে হচ্ছে? এই আইনটি কিন্তু পুরনো আইনে কিন্তু বিচার হয়েছে, নতুন আইনটি যেটি সেটি হলো যে আমাদের এই দুটি সন্তান মৃত্যুর কারণে কিন্তু যে 2012 সাল থেকে নতুন আইন করার জন্য যেটি সম্পূর্ণ করা ছিল কিন্তু সেটি সংসদে পাঠানো হচ্ছিল না কিছু মানুষের বিরোধিতার কারণে, তো এই আমাদের দুটি সন্তান মৃত্যুর পর তখন এই আইনটি সংসদে যায় এবং তাদের আমাদের সন্তানদের আন্দোলনের মুখে এই আইনটি তখন সংসদে পাশ হয় এবং সেখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সই করেন, গ্যাজেট আকারে প্রকাশিত হয় এবং নতুন আইনটি যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 22 অক্টোবর নিরাপদ সড়ক দিবসে এটি উনি ডিক্লারেশন করেছেন এটি বাস্তবায়ন করার জন্য। এখন এই আইনের যে রায়টি যেটি হয়েছে, আমি এই রায়ে সন্তুষ্ট। অনেকে হয়তো বলবেন যে ফাঁসি হওয়া উচিত ছিল, ফাঁসির চেয়েও কিন্তু যাবজ্জীবন কিন্তু আমি মনে করি যে এটা কঠিন। তার কারণ হলো ফাঁসি হলে সে কিন্তু রিয়ালাইজই করতে পারলো না, সে তার মৃত্যুদণ্ড হয়ে গেল। কিন্তু একটি মানুষ যখন জেলে থাকবে তখন কিন্তু সে কিন্তু বুঝতে পারবে যে সে কী অন্যায় করেছে। এই যে আজকে আমাদের যে সন্তানরা যারা মারা গেছে তাদের মা বাবার যে কান্না, তাদের আপনজনদের যে কান্না, সেটি তারা উপলব্ধি করতে পারবে এবং সেই জন্য আমি মনে করি যে ফাঁসি না হয়ে বরঞ্চ যাবজ্জীবন যে রায় ঘোষণা করেছেন মাননীয় আদালত, তাতে আমি সন্তোষ প্রকাশ করছি। এবং আমি এই রায়ের সঙ্গে সঙ্গে মহামান্য আদালত থেকে যে কথাগুলো বলেছেন সেটি আরও আমার কাছে ভালো লেগেছে। সেটি হলো যে সেখানে বলা হয়েছে যে সড়ক আজকে যে অবস্থায় পরিণত হয়েছে সেখানে কোনোভাবেই এই মৃত্যুর মিছিলকে থামানো যাচ্ছে না এবং সেই মৃত্যুর মিছিল থামানোর জন্য আমার নামটিও সেখানে উল্লেখ করা হয়েছে যে আমি দীর্ঘ সময় ধরে সড়ককে দুর্ঘটনামুক্ত করার জন্য আমি এবং আমার সংগঠন কাজ করে যাচ্ছে। এবং আপনাদেরকেও কিছু নির্দেশনা দিয়েছেন, সেটি হলো যে এই রায়ের বিষয়টি যেন জনগণকে জানানো হয়, যেন জনগণ সচেতন হতে পারে, যেন সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারে। এখানে চালক মালিক যারা আছেন তাদেরকে একটি বার্তা দেওয়া হচ্ছে যে সেখানে সড়কে যারা গাড়ি চালাবেন তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে গাড়ি চালাতে হবে, মানুষের জীবনের কথা চিন্তা করে তাকে গাড়ি চালাতে হবে, সাবধানে গাড়ি চালাতে হবে। এবং যারা মালিক আছেন তারা শুধু ব্যবসার জন্যই সড়কে গাড়ি নামাবেন সেটি কোনোভাবেই মানে উচিত হবে না। তাদেরকে তার গাড়ির ফিটনেস এবং কী ধরনের চালক তিনি নিয়োগ দিচ্ছেন সেই দায় দায়িত্ব তাকে নিতে হবে। তো এই যে এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো আমি বিবেচনা করে আমি মনে করি যে মহামান্য আদালত থেকে যে রায়টি ঘোষণা করেছে আমাকে সন্তুষ্ট করেছে, আমি সন্তুষ্ট। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন আপনাকে। এবং আজকে আপনার প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে সিলেটে আপনি এটি উদযাপন করেছেন, সেই জন্য সিলেটের বাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার দীর্ঘ 26 বছর আন্দোলন করে যাচ্ছেন সড়কের নিরাপত্তার জন্য, আর এই আন্দোলন অব্যাহত থাকুক সেই কামনা করছি। ফয়সাল, আপনি শুনছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এ ছিল নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যানের সাথে সর্বশেষ।